আমাকে ছেড়ে চলে যাবার পর কোনো একবার দুপুরে কিংবা কোনো এক সন্ধ্যায় বন্ধু মহলে তুমি ছায়ের চুমুক দিকে হুট করে মনে পড়ে যেতে পারে আমার, যেহেতু কিছু মিথ্যা আবেগের লেনাদেনা ছিল। তোমার ফিরে তোমাকে নিয়ে বছরের পর বছর সংসার করতে হঠাৎ বিরক্ত হয়ে আমাকে তোমার মনে পড়ে যেতেই পারে। অতীতে কার হাত ধরে প্রতিশ্রুতি দিয়েছিল, তোমার বুকের বা পাশটাতে কে থাকার কথা ছিল, আজ কাকে দিয়েছ? কোন এক জ্যোৎস্না রাতে তোমার ফুল তোমাকে নিয়ে জ্যোৎস্না বিলাস করতে গিয়ে হুট করে আমার মুখে বেশি উঠতে পারে, যেহেতু বহু বছর আগে কাউকে স্বপ্ন দেখিয়েছিল মাঝরাতে তাকে নিয়ে জ্যোৎস্না বিলাস করবে, আর আজ তোমার চোখের সামনে অন্য কেউ, অতীত তোমার সামনে আসতেই পারে। এত স্মৃতি, আমাকে দেওয়া হাজারো প্রতিশ্রুতি তোমার বর্তমান সুখের সংসারের দরজায় এসে পড়া না আরো, যেহেতু তোমার বা বালিশে শুয়ে স্বস্তির নিঃশ্বাস আমার ফেলার কথা ছিল, অথচ আজ সেখানটায় অন্য কাউকে দিয়েছে। হয়তো অতীতকে মুছে দিতে না পেরে কিংবা আমাকে বিচ্ছিরভাবে ঠকানোর অনুতাপে তখন আমায় মনে করে দুপুরটা চোখের জল আসতেই পারে, এটা একদম স্বাভাবিক। তবুও প্রার্থনা করে মুছে যাক তোমার সভাপতি, আর মুছে যাক আমি নামক কোন ভুল করো যেন আমি তোমার বর্তমানে চলে না আসি, আমাকে ভেবে যেন কখনো সময় তোমার চোখে দুর্বটা জল চলে না আসে কিংবা না কাটু কোনো এক সৃষ্টি অর্থাৎ পৃথিবীর সবটুকু সুখ আমার প্রয়োজনের জন্য বরাদ্দ করো, এবং তার ফিল তোমার জন্য বহুদিন দীর্ঘ শ্বাস ফেলতে ফেলতে আমি হাঁপিয়ে গেছি, একবার প্রিয়সীর সুখ তুচ্ছ করে দেখে আমি সুস্থির নিঃশ্বাস নিয়ে পৃথিবীর মায়া কাটাতে চাই, সত্যিই চাই।